কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে আনা হচ্ছে অনাস্থা প্রস্তাব। ১৬ জন কাউন্সিলরের সই করা অনাস্থা পত্র আজই জমা দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে। আজই অনাস্থা পত্র জমা দেওয়া হবে বলে কাঁথি তৃণমূল সাংগঠনিক জেলার তরফে জানিয়েছেন পীযূষ পণ্ডা। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে এবার আনা হচ্ছে অনাস্থা প্রস্তাব এবং ১৬ জন কাউন্সিলরের সই করা অনাস্থা পত্র আজই জমা দেওয়া হবে এমনটাই জানিয়েছেন কাঁথি তৃণমূল সাংগঠনিক জেলার তরফে পীযূষ পণ্ডা। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে আগেই দলের তরফে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় আর এবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব। এ বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ঋত্বিক প্রধান। ঋত্বিক, ঠিক কি কারণে ১৬ জন কাউন্সিলর এই অনাস্থা আনছেন সুবল মান্নার বিরুদ্ধে কি জানতে পারছো? দেখো, কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে কিন্তু আজকে সকালে একটি মিটিং এ বসা হয় ১৬ জন কাউন্সিলরকে নিয়ে। সেখান থেকে যে উঠে আসছে যে এর আগে দলের তরফ থেকে বলা হয়েছিল সুবল মান্নাকে কাঁথি পৌরসভা চেয়ারম্যানশিপ থেকে পদত্যাগ করতে, সে কিন্তু সুবল মান্না তখনও জানিয়েছিলেন যে তিনি কোনো এই মর্মে চিঠি পাননি। আজও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে এই মর্মে এখনো পর্যন্ত তিনি কোনো চিঠি পাননি, তাই পদত্যাগের সিদ্ধান্ত যদি দল গ্রহণ করে থাকে দলের সিদ্ধান্ত তার কাছে চিরতার্য। অপরদিকে কিন্তু কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজকে ১৬ জন কাউন্সিলরকে নিয়ে বসা হলো এবং সেখান থেকে যেটা দাবি করা হলো যে দলের পক্ষ থেকে ওনাকে পদত্যাগ করতে বলা হয়েছিল, কিন্তু উনি যেহেতু এতদিন পদত্যাগ করেননি তাই ১৬ জন কাউন্সিলর সম্মত একজোট হয়ে তার বিরুদ্ধে অনাস্থা আনবেন। কারণ সেখানে অভিযোগ হচ্ছে যে কাঁথি পৌরসভা পরিচালনার ক্ষেত্রে সুবল মান্না নিজের মতই বেশি জোর কাটাচ্ছেন বা নিজের মতন করে চালাচ্ছেন, সেখানে অন্যান্য কাউন্সিলরদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখছেন না বা তাদের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই পৌরসভা চালাচ্ছেন, এই অভিযোগও যেমন রয়েছে তার সঙ্গেও কিন্তু রয়েছে যে এর আগে ঘটেছিল একটি সরকারি বেসরকারি স্কুলের অনুষ্ঠানে শিশির অধিকারীর হাত পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন সুবল মান্না, তবে থেকেই মূলত কিন্তু এই ঘটনার সূত্রপাত হয়েছিল এবং পরবর্তীকালে কাঁথি পৌরসভা চালানোর জন্য সুবল মান্না একাই নিজেই চালাচ্ছেন এমনই অভিযোগ করেন কাউন্সিলররা। সেক্ষেত্রে অন্যান্য কাউন্সিলরদের সঙ্গে কোনো রকমভাবে উনি যোগাযোগ রাখছেন না, তাই আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে তৃণমূলের পক্ষ থেকে। ধন্যবাদ ঋত্বিক। কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে আজ অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে এমনটাই জানিয়েছেন কাঁথি তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি পীযূষ পণ্ডা। এই কথা সুবল বাবু বুঝতে বলতে পারবেন, সুবল বাবু কি করেছেন না করেছেন আমি সে সম্পর্কে যাব না। আমি শুধু একটু বলি, কাঁথি পৌরসভাতে আমাদের ২১টা টোটাল সিট, তার মধ্যে ১৭টি সিট তৃণমূল কংগ্রেস জিতেছিল গত ২ বছর আগে। তার মধ্যে ১৬ জন কাউন্সিলর গত কয়েকদিন আগে তারা আমার মধ্য দিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সদাভাজন সভাপতি সুব্রত মুখী মহোদয়কে তারা যৌথভাবে অ্যাপ্লিকেশন করেছিলেন এই পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন তার বিরুদ্ধে অনাস্থা আনার জন্য। আজকেই কি অনাস্থা আনা হচ্ছে? সম্ভবত আজকেই হয়ে যেতে পারে, মৌখিকভাবেও বলা হয়েছে, চিঠিও দেওয়া হয়েছে। উনি যে কথা বলছেন, কি বলছেন না বলছেন আমি জানি না, কারণ আমি তো আর ওনার মুখ থেকে শুনিনি, তবে চিঠি ওনাকে দেওয়া হয়েছে।